হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মোবাইল টিউবার ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা গত পর্বে দেখেছিলাম কীভাবে একটি চ্যানেল ক্রিয়েট করতে হয় প্লাস সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে দেখাবো এই চ্যানেলটা কীভাবে সাজাবেন এবং চ্যানেল আর্ট আর প্রোফাইল পিকচার কীভাবে মেক করে চ্যানেলটাকে সম্পূর্ণ পরিপূর্ণ একটি চ্যানেল রূপে রূপান্তরিত করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে। আপনার মোবাইল থেকে পিকচার সাহায্যে কাভার ফটো আর প্রোফাইল পিকচার বানিয়ে আপনার চ্যানেলকে পরিপূর্ণ একটি চ্যানেল রূপে পরিণত করবেন এবং সুন্দর একটা লুক দিবেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমি দেখাচ্ছি কীভাবে একটি চ্যানেল আর্ট মানে চ্যানেলের জন্য একটা সুন্দর লোকের কাভার ফটো মেক করবেন তো এর জন্য আমাদের সর্বপ্রথম পিকচার্টে যাইতে হবে তো ওখান থেকেই চলুন দেখি আমার নেক্সট স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আপনারা একটু ফলো করবেন আর হ্যাঁ বন্ধুরা ইউটিউব প্লাস অ্যাডসেন্স প্লাস বিভিন্ন আর্নিং টিপস সহ টেকনিক্যাল সকল টিপস পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন তো বন্ধুরা কাভার ফটো মেক করতে হলে আমাদের সর্বপ্রথম একটি যে কোনো ছোটো সাইজের ছয়শো বাই ছয়শ টাইপের একটা ব্যানার বানাইতে হবে পিক নেবেন তো বন্ধুরা দেখছেন আমি একটা পিক নিয়ে বাই ছয়শো এই সাইজের তো পিকটাকে পিকচারটে শেয়ার করতে হবে আমি পিকচারটে শেয়ার করছি আপনারা আমার স্টেপগুলো একটু ফলো করেন দেন আমি পিকচারটে পিকটা শেয়ার করলাম এখান থেকে একটি ব্যানার ক্রিয়েট করবো আমরা ছোট্ট একটি ব্যানার আপনার যেমন ভালো লাগে আপনার নিজের ইচ্ছা মতো এটা জাস্ট আপনার লুকের উপর নির্ভর করে আমি জাস্ট আপনাদেরকে একটু ফর এক্সাম্পল দেখাচ্ছি দেন আমি টেক্সট থেকে এখানে জাস্ট লিখে দেখাচ্ছি টেক্সটে যাচ্ছি পিকচার দিয়ে এখানে আমার চ্যানেল নেম যেহেতু টিউব আমি সেক্ষেত্রে একটু একটু টেস্টিউবি দিচ্ছি টেস্টিউবের একটু কাবার ফটো মেক করছি আর কি দেন এখান থেকে ফন্ট স্টাইল ইচ্ছা চেঞ্জ করতে পারবেন কালার চুজ করবেন রেড হুম রেড কালারটাই বেটার জাস্ট আমি স্যাম্পল হিসেবে আপনাদের কাছে ফন্টটা চুজ করবেন নিজের ইচ্ছা মতো সাইজটা ঠিকমতো করে নেবেন জাস্ট পুরাটা পুরাটাই আপনার ইচ্ছা মতো লোগো টোগো যা ইচ্ছা মতো আপনার নাম দিয়ে সরি আপনার নাই আপনার চ্যানেলের নাম দিয়ে সেট করে নেবেন এবং এই ব্যানারটা সেভ করে রাখবেন ব্যানারটা জাস্ট সেভ করে দিবেন তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যানারটা আমি সেভ করে ফেলছি জাস্ট আপনাদের ইচ্ছা মতো মানে পছন্দ অনুযায়ী একটা ব্যানার এরকম একটা ব্যানার তৈরি করে ফেলবেন চ্যানেল আর্টের জন্য জাস্ট এই যে চেম্পল একটা ব্যানার এই টাইপের একটা ব্যানার আপনারা মেক করে তো বন্ধুরা আমরা জাস্ট ব্যানারটা মেক করছি এখন আমাদের মেক করতে হবে ফুল কাভার ফটোটা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কাভার ফটো আছে চ্যানেল আর্ট লেখা আছে জাস্ট ওই যে এখানে দেখতে পাচ্ছেন চারকোনা লাল মার্ক করা এখানে এটার সাইজ কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা দেখেছি হাইট হচ্ছে পঁচিশশো চৌষট্টি আর ই আর কি আপনার পঁচিশশো চৌষট্টি বা চোদ্দোশো চুয়াল্লিশ সাইজ এই টাইপের ব্যানার লাগবে তাছাড়া কিন্তু ব্যানার আপনি সেট করতে পারবেন না কারণ ক্রপ হয়ে ছোটো বড়ো হয়ে আসবে তো এই ব্যানারের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ব্যানারটা আপনারা ডাউনলোড করে নেবেন দেন শেয়ার করে আমি পিকচারটা নিচ্ছি এবং দেখাবো কীভাবে আপনি আর কি চ্যানেল আর্ট বানাবেন দেখতে পাচ্ছেন চ্যানেল মার্ক করা চ্যানেল আর্ট হেয়ার লেখা আছে যে লাল মার্ক করা অংশটা ওইখানে আপনার আর কি ফটোটা দিয়ে আসতে হবে যে ব্যানারটা আমরা বানাইছি ওই ব্যানারটা এখানে অ্যাড করে নিয়ে আসুন আমি অ্যাডে ক্লিক করছি দেন দেখতে পাচ্ছেন যে ব্যানারটা বানাইছিলাম ওই ব্যানারটা অ্যাড করে নিয়ে আসছি এখানে এসে লাল মার্ক করা ওই অংশটাতে জাস্ট ওই অংশটাকে একটু সেট করে দিবেন আর কি টেনে টুনে আর কি যে এরকম মিডিলে একদম জাস্ট মিডিল করে দিবেন শুধু ওই অংশটুকু ওইটা আপনার তাছাড়া বাদ বাকি যে আমি যদি আপনি যদি পুরোটা করেন দেন সেভ করে নিন দেন সেভে ক্লিক করে সেভ করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলের আবার মেইন যে ইন্টারফেস এখানে ফুল চ্যানেলে চলে আসছি দেখতে চ্যানেলটা একদমই খালি শূন্য এখানে কিচ্ছু নাই তো আমরা যে কভার ফটোটা ম্যাক করলাম ওইটা একটু অ্যাড করবো অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করুন ক্লিক করছি আমিও দেখতে পাচ্ছেন দেন এখান থেকে চুজ এ গ্যালারি গ্যালারি থেকে চুজ করে নিয়ে আসতে হবে হ্যাঁ চুজ ফার্ম অর্ডার এখান থেকে গ্যালারি থেকে আমি গ্যালারিতে যাচ্ছি গ্যালারি থেকে যেই ফটোটা মেক করছি কাভার ফটোটা ওটার সাইজ কিন্তু আপনাদের বলছি পঁচিশশো প্লাস তো দুশো প্লাস আর কি দেন আমি সিলেক্ট করছি আপলোড চলছে ফাইলটা আপলোডিং হচ্ছে আপলোড সাকসেসফুল অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে আপলোড তো এই মুহূর্তে লোডিং চলছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তিনটা আসছে এখানে টেলিভিশনে কেমন দেখাবে আপনার চ্যানেল আর্টটা কম্পিউটারে কেমন দেখাবে অ্যান্ড মোবাইলে কেমন দেখাবে আমার সব কিছুই ঠিক আছে মোটামুটি নাহলে এখান থেকে ক্রুপ করে ঠিক করে নিতে পারেন দেন সেট করে দিচ্ছি সিলেক্ট কিংবা সেট যেটাই করেন এখনও দেন দেখতে পাচ্ছেন আমার কাভার ফটোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে একদম মিডিল পয়েন্টে সেট হয়েছে তো এই মুহুর্তে এখন কাভার ফটো তো সেট হয়েছে একটু টিতে সমস্যা হয়েছে বাট ওইটা কোনো ব্যাপার না আপনারা চাইলে একটু সাইডে সরাই নেবেন দেন একটু ধরা করবেই ইচ্ছা মতো ঠিক করে নেবেন তো কাবার এখন কাভার ফটো সেট হয়েছে দ্যাট আমরা প্রোফাইল সেট করব তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই কীভাবে প্রোফাইলটা সেট করবেন তো চলুন আমরা আবার প্রোফাইলটা দেখে আসি কেমনি মেক করতে হয় তো বন্ধুরা কীভাবে আমরা একটি প্রোফাইল ইউটিউবের জন্য প্রোফাইল ফটো মেক করবো সেটাই দেখাতে চেয়েছি আপনাদেরকে এই মুহূর্তে তো বন্ধুরা তার আগে প্রোফাইল ফটোর একটু সাইজটা দেখে দিচ্ছি আপনাদেরকে সাইজে ক্লিক করছি ডিটেইল হ্যাঁ সাইজটা হচ্ছে আপনার সাতাশো বিশ বাই সাতাশশো বিশ আর কি এখান থেকে সাইজটা আপনারা সাতাশো বিশ বাই সাতাশশো বিশ যে কোনো একটা পিকচার আর কি বানাই নেবেন তাছাড়া আমি যদি এখন মেক করা দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হয়েছে আপনাদের দেখতেও সমস্যা হবে আমি আশা করছি তো আমি নিজে আর কি মেক করে নিচ্ছি ভিডিওটা একটু পজ করে একটু স্কিপ করে আর কি আমি নিজে মেক করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এটা মেক করা কোনো সাংঘাতিক ব্যাপার না জাস্ট আপনার নিজের চোখের সহজ মতো একটা মেক করে নেবেন আমি একটু মেক করে ফিরে আসছি আপনাদের মাঝখানে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি একটা চ্যানেলের প্রোফাইল বানায় ফেলছি টেস্টিউবের একটা পিকচার দিয়ে খুব সিম্পলভাবে আপনি এখান থেকে মেক করতে পারবেন আর যদি আপনার কোনো প্রকার অভিজ্ঞতা নাই থাকে তাহলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন কিভাবে লোগোটা বানাইতে হয় আশা করি পারবেন কারণ ইউটিউবে আমি বলছি না যে জাস্ট আপনি আমাকেই ফলো করেন জাস্ট ইউটিউব আমি আগে বলছি ভাই আপনি আপনাকে যদি একজন ইউটিউবার হতে তাহলে আপনাকে অনেক সার্চ জানতে হবে মানে ইউটিউবে সার্চ করতে হবে সার্চ শিখতে হবে কীভাবে সার্চ করলে কী পাবেন সেটা থেকে সার্চ করে জেনে নেবেন দয়া করে তো আমরা আবার আমাদের চ্যানেলে ইন্টারফেসে চলে আসছি দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে জাস্ট প্রোফাইল পিকটা এডিট করবো চ্যানেলে তো ইডিটে ক্লিক করছি দেখতে পাচ্ছেন করোনারে ইডিট থেকে হ্যাঁ এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন একটা পেজ আসছে সে লোডিং চলছে হ্যাঁ এটা হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পাচ্ছেন একটা পিক মানে একটা পিক চ্যানেলে আপলোড করা আছে দেন ওখানে আপলোডে ক্লিক করুন আবার নিউ দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যে গ্যালারি এখন থেকে আগে যে পিকটা যেভাবে আপলোড করেছে সেম সেইভাবে আশা করি জানেন কীভাবে একটি পিক আপলোড করতে হয় যে লোগোটা মেক করছি পিকচার থেকে জাস্ট সেই লোগোটা সিলেক্ট করে দিন অবশ্যই লোগোটার সাইজ কিন্তু সাতশো বিশ বাই সাতশো বিশ হইতে হবে না হইলে কখনোই লোগোটা দেখতে পাচ্ছেন ফুল সাইজ চলে আসছে এখানে ফুল সাইজ ইউজ করতে পারছি আপনারা বাট আপনি কি যদি কম বেশি নেন তাহলে কিন্তু ফুল সাইজ ইউজ করতে পারবেন না ক্রপ হয়ে যাবে নেক্সট ওখান থেকে ড্রোন করে দিচ্ছি আপলোড হয়ে গেছে দেন দেখতে পাচ্ছেন লোগোটা অ্যাড হয়ে গেছে লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে কিন্তু আমরা যদি আমাদের চ্যানেলে ফেরত ফেরত যাই দেখতে পাচ্ছেন চ্যানেলে ফেরত গিয়ে দেখাচ্ছি লোগোটা এখানে বর্তমানে অ্যাড দেখাচ্ছি হ্যাঁ চ্যানেলে ফেরত আসছি দেখতে পাচ্ছেন আমি আবারও রিফ্রেশ দিচ্ছি কিন্তু লোগোটা এখানে অ্যাড হবে না কারণ এই মুহূর্তে সাথে সাথে কোন চ্যানেল আর্টের লোগো চ্যানেল আর্ট যেমন সাথে সাথে অ্যাড হয়েছে এখানে চলে আসছে ফেস করছে তেমন লোগোটা সাথে সাথে ফেস করবে না এটাতে একটু সময় লাগবে হয়তো এক ঘন্টা কিংবা দুই ঘন্টা এমন সময় লাগতে পারে হয়তো আরও কম লাগতে পারে টেকনিক্যাল সময় বোঝে নিত কখন কোন সময় ফাস্ট কিংবা এতে কাজ করে তো বন্ধুরা মোবাইল থেকে ইউটিউব আর্নিং করার জন্য আমাদের ভিডিওগুলো ফলো করবেন আশা করি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য